সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের তিনটি সেতু। দৈনন্দিন যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। সেতু পার হতে গিয়ে খালে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারপরেও কুম্ভকর্ণের ঘুমে কর্তৃপক্ষ। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। রায়পুর প্রতিনিধি নাজিমুদ্দিন রিয়াদের পাঠানো তথ্যে টেক্সট রিপোর্ট। 1996 সালে রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে মালেক খান সেতু, 8 নম্বর ওয়ার্ডে খাজা সেতু ও পুরানবেড়ি রাস্তার মাথায় হেচারি ব্রিজ নামে তিনটি কালভার্ট নির্মাণ করা হয়। দীর্ঘ 25 বছরও সংস্কার না হওয়ায় এগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুগুলোর কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের, একই সঙ্গে দুই পাশে রেলিং ভেঙে পড়ায় এগুলো চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। রেলিং না থাকায় এর একটিতে গাড়ি খালে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই ব্রিজটা যাতায়াত পথে মানুষের অনেক মানুষ এটার থেকে পড়ে গেছে, পড়ে হাত পা ভেঙে গেছে। কোনো মাল সামান নিয়ে আসলে এবং অনেক রিক্সের মধ্যে থাকি এবং অনেক ভয় করে। এই ব্রিজে অনেকবার অটো রিক্সা পড়া মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, প্রেগনেন্ট হয়, তখন এই ব্রিজের নানা রিক্সা দিয়ে নেওয়া যাওয়া করতে পারতেছে না। সেতু পাড়ে দিতে গিয়ে পা ভেঙে স্কুল শিক্ষার্থী মারাত্মক আহত হওয়ার কথাও শোনা গেছে। পুলিশি আমাদের চলাফেরা করতে ভয় পায়। দ্রুত সংস্কার করা হয় তাহলে আমাদের পড়ালেখার মান উন্নয়ন হবে এবং দুর্ঘটনা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। জরুরি ভিত্তিতে সেতু তিনটি সংস্কার করা না হলে চলতি বর্ষায় এগুলো ভেঙে পড়ে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। 25 বছরের ভিতরে থেকে এর কোনো মেরামত হয় না, যাতায়াত করতে মানুষের খুব কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। মেরামত না করে দেয় আমাদের ধরনই আগামী বর্ষাতে অনেক সমস্যা হয়ে যাবে, এই মানুষ যাতায়াত করতে পারবে না, আমাদের অনেক দুর্ভোগ সহ্য করতে হবে। স্থানীয় সরকারি বিভাগের এই প্রকৌশলী জানান, সেতু তিনটির জরিপ কাজ শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই এগুলো সংস্কার কাজ শুরু হবে। আমরা সার্ভে করছি, সার্ভে করে হেড অফিস পারে যে হেড অফিস থেকে যদি অনুমোদন হয়ে আসার পরে আমরা 1.5 লাখ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতু তিনটির সংস্কার করবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। হুমায়ুন কবির, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।